মৌলবাদ কে আর জনগণকে আমি বরং আজকে আমার বাংলাদেশের সমস্ত মানুষকে প্রশ্ন করব। এই ভারতে নরেন্দ্র মোদীর সময় যখন দুই হাজার দুয়ে নরসংহার হয়েছিল আমেরিকান নরেন্দ্র মোদীর ভিসা বন্ধ রেখেছিল যতদিন সে প্রধানমন্ত্রী না হয় বিচার করা বাড়ি লুট করা এখন উত্তেজিত জনগণ তিনজনের বাড়ি গিয়ে ভাঙতে গেছে রইমের বাড়িও ভাঙছে করিমের বাড়িও ভাঙছে সমীরের বাড়িও ভাঙছে সমীর এখানে গেম খেলা শুরু করছে আমি হিন্দু মুসলমানদের বাড়িও তো ভাঙছে যারা আওয়ামী করে আমায় রাজপথে আসতে হবে কথা বলতে হবে নাগরিকের এই প্রথম আমি আপনার এই অনুষ্ঠানে বহুদিন বলেছি রাষ্ট্রের মালিকরা ঘুমিয়েছিল দীর্ঘদিন নানা সময় নাগরিক হয়ে উঠেছেন আওয়ামী লীগ বিএনপি পার্টি জামাত কমিউনিস্ট পার্টি জাসদ বাসদ গণ অধিকার পরিষদ যেটা ইচ্ছা করেন আমি নিষিদ্ধের কালচারে বিশ্বাস করি না আমি মনে করি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে সবাইকে ভারতীয় মিডিয়ার সবগুলোতে গুজব চলছে আমিও ভারতীয় মিডিয়া দেখেছি বিশেষ করে রিপাবলিক ইন্ডিয়া বলে একটা মিডিয়া আছে বিজেপির পেইড মিডিয়া আপনারা বোধ আপনি সাংবাদিকতা জগতের লোক সারোয়ার ভাই পলাশ ভাইরা অত্যন্ত বিদগ্ধ মানুষ ভারতেরও কিন্তু গণতন্ত্র খুব মজবুত হয়নি মোদির আমলে ভারতের প্রখ্যাত সাংবাদিক রাবিশ কুমার বাংলাদেশের শেখ হাসিনার পতন নিয়ে একটি ইউটিউব প্রোগ্রাম করেছে ওনার উনি এনডিটিভি যখন এই যে ভারতের আদানি কিনে নিয়েছিল সে তার বছরের বছরের চাকরি ছুড়ে ফেলে দিয়ে বলেছিল যে গৌতম আদানি তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারো কিন্তু তুমি রাবিশ কুমারকে কিনতে পারবে না আমি তোমার চাকরি করব না এবং আজকে তার এক কোটি অফিসিয়াল গ্রাহক হয়েছে ইউটিউবের তো সুতরাং সে একটা অনুষ্ঠান করেছে খুব নির্মহ কেন শেখ হাসিনার পতন হয়েছে আমি আপনাদের তিনজনকে অনুরোধ করব যে ইউটিউবে সার্চ দিলেই পাবেন রাবিশ কুমার অফিসিয়াল রবিশ কুমার অফিসিয়াল শেখ হাসিনার ফল তো এরকম বিদগ্ধ সাংবাদিক দু একজন যারা আছেন ভারতে ভারতেও কিন্তু মিডিয়া দালাল আহ রাবিশ কুমারই বলেন যে গদি মিডিয়া গদি মানে হিন্দিতে বলে কোল অর্থাৎ মোদির কোলের মিডিয়া তো ভারতের মিডিয়ারা এগুলো করছে কারণ ভারতের খুব আতে ঘা লেগেছে যে এত বছর ধরে এই শেখ হাসিনাকে পুষলাম এত হত্যা করালাম র পাঠালাম বুদ্ধিজীবী দালাল পুষলাম বিচার বিভাগকে ডিস্টার্ব করালাম সমস্ত বড় বড় পদে প্রমোশন পাওয়ার আগে আমাদের ররা মগজ ঢাল ঢোলাই করলো হিরক রাজার দেশের মতো তবু কেন জনগণ প্রতিরোধ করলো এই জন্য মৌলবাদের উত্থান হয়েছে ঢাকা এসে দেখে যান মৌলবাদ কে আর জনগণকে আমি বরং আজকে আমার বাংলাদেশের সমস্ত মানুষকে প্রশ্ন করব। এই ভারতে নরেন্দ্র মোদীর সময় যখন দুই হাজার দুয়ে নর হয়েছিল আমেরিকান নরেন্দ্র মোদীর ভিসা বন্ধ রেখেছিল যতদিন সে প্রধানমন্ত্রী না হয় অত কথা বাদ দেন দুই হাজার বিশে করোনার আগে দিল্লিতে কয়েক হাজার মানুষকে হত্যা করেছিল আমি খালি মুসলমান বলবো না ধর্মের কারণে কই তখন তো আমাদের কোনো লোকের কান্না দেখেনি আমরা কয়েকজন ছাড়া কাজে ভারতের মিডিয়ার এগুলো প্রচারণার কোনো ঘাবড়ানোর কিছু নাই দর্শক অনেক প্রশ্ন করেছেন আমাদেরকে ভালোবাসেন বলে অনেক কথা বলেছেন সাইফুল ভাই থেকে শুরু করে অনেকে টিপু ভাই সহ আমরা আসলে আমি অন্তত এগুলোর এত যোগ্য না আমি খুবই একজন সাধারণ মানুষ আমি মৌলিক কয়েকটি কথা বলি নাশকতা কমে যাবে কারণ ডক্টর ইনুস একজন কাজ পাগল মানুষ উনি নিশ্চয়ই কাজ করবে এবং তাদের করতে হবে এটা কোনো দয়া না আমি তো মনে করি কালকে সকালই তাদের ক্যাবিনেট মিটিং হতে হবে এবং কিছু কিছু জায়গায় আমার বিজ্ঞ সহকর্মী সারোয়ার শেষের অংশটা শুনেছি আমি আপনার রিপিট প্রোগ্রামে আবার দেখবো আমার বিশ্বাস যে আমি ছোট করে দেবো আমি মনে করি যে যেমন ইতিমধ্যেই সবচেয়ে দৃশ্যমান হবে দেশে আইন শৃঙ্খলাকে রেস্টোর করা একটা বিপ্লব উত্তর এরকম ঘটনা ঘটে আমি এটা প্রচন্ড নিন্দা করছি কিন্তু এটাকে আবার আমাদের ছাত্ররা প্রতিরোধ করার চেষ্টা করেছে এই কথাটার দালাল মিডিয়াগুলো ভারতের বলে না মন্দিরে মন্দিরে পাহারা বসানো হয়েছে আরেকটা কথা আমি দায়িত্ব নিয়ে না আমি তথ্য জেনে বলছি খুব টার্গেটেড সংখ্যালঘু আমি সংখ্যালঘু সংখ্যাগুরু শব্দই মানতে চাই না আমরা সবাই বাংলাদেশি কিন্তু ধরেন রহিম করিম সমীর তিনটাই আওয়ামী লীগের পান্ডা রেপ করা লুট করা বিচার করা বাড়ি লুট করা এখন উত্তেজিত জনগণ তিনজনের বাড়ি গিয়ে ভাঙতে গেছে রহিমের বাড়িও ভাঙছে করিমের বাড়িও ভাঙছে সমীরের বাড়িও ভাঙছে সমীর এখানে গেম খেলা শুরু করছে আমি হিন্দু মুসলমানদের বাড়িও তো যারা আওয়ামী লীগ করে টার্গেটটা সবাই না যারা মাস্তানি করেছে যারা প্রতিনিধি ছিল জেলায় জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে আমি বিশ্বাস করি কালকে দুপুরের মধ্যেই অনেক রেস্টোর হবে এবং এটা এই সরকারকে প্রথম কাজ একদম দৃশ্যমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রেস্টোর করেছে পুলিশ বোধহয় থানায় ফিরতে শুরু করেছে আরো করাতে হবে আপনার আমি একটা কথা বলি বোধহয় আমি শেষে শুনছিলাম খুব চমৎকার বলেছে সারোয়ার ভাই যে এটি দুই দলের মধ্য দিয়ে গঠিত কেয়ারটেকার ব্যবস্থা ছিয়ানব্বই এর সংবিধানে ঢুকানোর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক না পাঁচই আগস্ট সকাল দশটা পর্যন্ত অমিলীগ নেতারা বলতো যে সংবিধানের কোথায় আছে কোথায় আছে শেখ হাসিনা কার কাছে পদত্যাগ করবে এটি একটি গণবিপ্লব হয়েছে বিপ্লব মানে কি শুধু পতাকা উড়ানো জনগণ চ্যালেঞ্জ করেছে সমস্ত প্রতিষ্ঠানকে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে যে তোমরা ব্যর্থ বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে অধিকার দিতে কাজী এই সরকারের প্রথম দায়িত্ব হবে এই যে দ্রব্যমূল্য টোল এগুলো যতটা কন্ট্রোল যেমন ধরেন মানে দৃশ্যমান কি হবে আপনি যদি এটাকে ইংলিশে বলে জাস্টিস কৃষ্ণায়ার একটা রায় লিখেছিল অ্যাপ্রোচ অর্থাৎ এই মানে মানে আপনার অলসের মতো আচ্ছা দেখছি ভাবছি ন শুক্র শনি দুই দিন আছে আপনি বিচার বিভাগে আইনজীবীরা যে দাবি করেছে কোটা বিরোধী আন্দোলন যেটা দাবি করেছে সেখানে অ্যাটলিস্ট সবচেয়ে বিতর্কিত বিচারপতিদের পদত্যাগে অনুরোধ করে পদত্যাগ করানো নতুন বিচারপতি নিয়োগ দিয়ে রবিবার থেকে সীমিত হলো সুপ্রিম কোর্ট চালু করা পরিবেশকে উন্নত করা এটা হলো বিচার বিভাগ প্লাস বলা যে আমরা বিচার বিভাগের আইনের অর্ডিনেন্স ইতিমধ্যে করব সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করে এরকম সেম এস প্রশাসনে পুলিশ পুলিশ অ্যাক্ট আঠারোশো একষট্টি চলবে না পুলিশ পুলিশকে সব সরকারি দলীয় ব্যবহার করেছে আইবামল থেকে এই শেখ হাসিনা বর্বরতার চরম পরীক্ষা দিয়েছে আমরা যদি পুলিশকে পুলিশকে যদি আঠারোশো বদলে নতুন আইন দিয়ে স্বাধীন না রাখতে পারি দলীয় ক্যাডারে পরিণত করার পথ বন্ধ না করতে পারি তাহলে সারর ভাই পলাশ ভাই আর আমি সৈয়দ মামুন মাহবুব ক্ষমতায় গেলে পুলিশকে আমি ব্যবহার করব। এটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি আপনাকে সিস্টেমে আসতে হবে আমার বিজ্ঞ দর্শক বন্ধু ভালো মানুষ সাইফুল ইসলাম ভাই যেটা বলছিল বিভিন্ন দুর্নীতি শুনেন ইন্ডিভিজুয়াল এগুলোতে তো অ্যাপ্রোচ করবেই মেইন দরকার একটা রাষ্ট্র টেকে কেন একটা রাষ্ট্রের রাষ্ট্রের এসে এসেছিল আমি দুই মিনিটে শেষ করছি তাহলে তো যে যার মতো থাকতো আইনের শাসন আজকে শেখ হাসিনা আমি জানি না তিনি দিল্লিতে বসে এটা ভাবছে কিনা শেখ হাসিনা যদি ন্যূনতম রুল অফ লটা অ্যালাউ করতো তাহলে হয়তো তার করুন করুণ পরিণতি হতো না আরেকটা বিষয় আমি বলি এইখানে এখন আর ওই যে গতানুগতিক অ্যাপ্রোচে দিয়ে যদি এই তত্ত্বাবধায়ক সরি এই এই যে অন্তবর্তীকালীন বা জনগণের আপাতত সমস্যা সমাধানের সরকার যদি প্রচলিত পদ্ধতি নিয়ে ভাবতে থাকে এই বই খুলি খাতা খুলি ভাবি দেখি ন দৃশ্যমান আগামী দুই দিন অত্যন্ত ইম্পর্ট্যান্ট আটচল্লিশ ঘন্টা দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা আইন দ্রব্যমূল্য তার একদিন হবে না বেসিক যেটাই আইন শৃঙ্খলা একদম রেস্টোর করা সমস্ত অফিস আদালত ব্যাংক গুলোকে শৃঙ্খলা আনা এবং বিচার বিভাগের একটা বেসিক কিছু লোককে পদত্যাগে বাধ্য করিয়ে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে অত্যন্ত সজ্জন মানুষ আরো যাদের যাদের নিয়োগ দেওয়া দরকার দিয়ে আপনার বিচার বিভাগকে রাখা এবং বিচার বিচার এই নতুন বিভাগের উচিত হবে ব্যক্তিগত কারণ তাদের সংবিধানে ওত নিতে হয় রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে বিচার করব। তারাও কি ঘটেছে না ঘটেছে এগুলো বাদ দিয়ে সংবিধান অনুযায়ী জনগণের প্রত্যাশা অনুযায়ী এই সরকারও কোনো ভুল ত্রুটি করলে সেগুলো শুধরে দেওয়া মানুষের বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করা ঠিক সেম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশ প্রশাসনে শেখ হাসিনার বসিয়ে দেওয়া থ্রি স্তর বিশিষ্ট বা কেউ বলে চার স্তর বিশিষ্ট লেয়ার গুলো রেখেছে এক বাক্যে তাদেরকে বদলি করা কারোর বিরুদ্ধে অপসারণ করা কাউকে ওএসডি করা একটি নতুন মুখ আনা যেরকম আইজি সাহেবকে আনা হয়েছে এরকম অন্যান্য বাহিনীগুলো তো ডিসি ইউনোদের বদলি করা ওসিদের বদলি করা তাহলে অনেকে প্রশ্ন করেছে যে মানে রাষ্ট্রপতি তো এই সরকারের দেওয়া তো রাষ্ট্রপতির আচ্ছা ঠিক আছে আমি 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 বলছি প্রশ্ন করে বেশি জটিল করলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে রাষ্ট্রপতি এই সরকারের দেওয়া আপাতত সে আমাদের সেনা প্রধান সহ এই সরকারের কথা অনুযায়ী কাজ করছে আর আমাদের সংবিধানে রাষ্ট্রপতির ওই বহু আগে শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন জাস্টিস শাহাবুদ্দিন যে মাজার জিয়ারতার মিলাদ করা ছাড়া কোনো কাজ নাই আপাতত এখনকার অধীনে সেটি আরেকটি ডিবেট যে আমরা ভবিষ্যতে সংবিধানকে কিভাবে গণতান্ত্রিক করব। যেমন আমি আপনাকে বলি মানুষ শান্ত হবে কাম করে জানেন প্রত্যেক জেলার উপজেলার ডিসি এসপি ওসি ইউনো ভালো যদি কোনো দোষ না থাকে জাস্ট বদলি করা নতুন ফেস আনা বিচার বিভাগে প্রধান বিচারপতি সহ বিভিন্ন যে বিতর্কিত বিচারপতি তাদের পদত্যাগ করানো সম্মানের সঙ্গে এবং নতুন বিচারপতি ইমিডিয়েট নিয়োগ দেওয়া যায় এর জন্য বেশি গবেষণা করতে হয় না আইনজীবী প্রতিনিধিদের সঙ্গে আলাপ করা এবং আমি আরেকটি কথা বারংবার বলছি যারাই শুনছেন দর্শকরা বা আমাদের এই জনতার যে সরকার আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। প্রত্যেক সেক্টরে রিফর্মের ক্ষেত্রে যতটা সম্ভব সেই সেক্টরের ব্যাপক প্রতিনিধিগুলোর সঙ্গে আলোচনা করা এক্সপার্টি আমরা আইনে বলি একতরফা ভাবে কোন সমস্যার সমাধান করতে গেলে আরো সমস্যা বাড়বে এবং আমাদের মনে রাখতে হবে এটি আমাদের জীবনের দ্বিতীয় সুযোগ সুযোগ বঙ্গবন্ধু দেশে ফিরে সবাইকে বললেন যে যার জায়গায় চলে যাও আমি দেশ চালাচ্ছি উনি পুরো পাকিস্তানের আদলে দেশ চালানো শুরু করলেন যার পরিণতি কি হয়েছে দেখেছেন নব্বের গণভ্যুত্থানের পর আমি সর্বদলীয় ছাত্রৈকের একজন কর্মী ছিলাম আমার নেতা জামান বাবুল সাহেবরা প্রায় বঙ্গভবনে যেতেন একদিন উনি এসে বললেন যে মামুন শাহুদ্দিন সাহেব বলেছে তোমরা যার যার ক্যাম্পাসে চলে যাও হলে চলে যাও কলেজে যাও হোস্টেলে যাও আমি সব ঠিক করছি উনি হয়তো চেয়েছিলেন কিন্তু পরবর্তী সরকারগুলো যেটি এখনো জরুরি আমি সকল পর্যায়ের জনগণকে আপনার একজন অতি সাধারণ নাগরিক হিসাবে রাজপথে আমরা অবরোধ না কিন্তু রাজপথে আমাদের অবস্থান থাকতে হবে যে কোনো সময় রাজপথে আসতে হবে কথা বলতে হবে নাগরিকরাই প্রথম আমি আপনার এই অনুষ্ঠানে বহুদিন বলেছি রাষ্ট্রের মালিকরা ঘুমিয়েছিল দীর্ঘদিন নানা সময় নাগরিক হয়ে উঠেছেন আওয়ামী লীগ বিএনপি পার্টি জামাত কমিউনিস্ট পার্টি জাসদ বাসদ গণ অধিকার পরিষদ যেটা ইচ্ছা করেন আমি নিষিদ্ধের কালচারে বিশ্বাস করি না আমি মনে করি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে সবাইকে নিষিদ্ধ মানেই হচ্ছে একটা শৈরতান্ত্রিক মানসিকতা ইভেন কোন বই নিষিদ্ধর আমি পক্ষে না কেউ যদি বই আপত্তিকর লেখে আপনি পাল্টা বই লেখেন এটাই হচ্ছে সভ্যতা তো সে কারণে আমি মনে সে আমি শেষ করছি সে কারণে আমি মনে করি যে আপনার অত্যন্ত সচেতন ভাবে মানে এক মুহূর্ত সময় নষ্ট না করে বেসিক রিফর্ম গুলোতে হাত দেওয়া এবং সমাজের সর্বস্তরের মানুষ যেন মনে করে এটি তাদের সরকার আর আমাদের নাগরিকদেরও ভিজিলেন্ট থাকতে হবে এখানে যারা অ্যাডভাইজারা প্রধান উপদেশা সহ সবাই সজ্জন মানুষ আমরা তাদের শ্রদ্ধা করি কিন্তু ওই যে আপনার এই অনুষ্ঠানে বহুদিন আমি বলেছি যে ভারতের সংবিধান প্রনেতা কমিটির চেয়ারম্যান প্রখ্যাত দলিত নেতা ব্যারিস্টার সারারভাই মতি ব্যারিস্টার ছিলেন ভীমরাও বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেছিলেন যখনই নাগরিকরা রাজনৈতিক কর্মীরা নেতা নেত্রীকে ভালোবাসার বদলে সম্মান করার বদলে ভক্তি শুরু করে দেবদেবীর মতো পূজা শুরু করে কদমবুচি সালাম করে শুরু হয়। ঠিক সচেতন এরা অত্যন্ত সম্মানিত কিন্তু এদেরকেও আমাদের নাগরিকরা পর্যবেক্ষণ করবে ভুল বা ভুলের কোন প্রবণতা হতেই পারে সঙ্গে সঙ্গে সরব থাকতে হবে রাজপথ ছেড়ে দেওয়া যাবে না রাজপথ ছেড়ে দিলেই আওয়ামী লীগের নানা লুকিয়ে থাকা এজেন্টরা ভারত আরো বেশি প্রো হবে নানা ধরনের আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করবে কাজী যে যার পেশায় রাজপথ মানে আমি বলছি না রাজপথে সে ডেলি মিছিল করতে ধরেন ধরেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে ছাত্রদের অ্যালার্ট থাকতে হবে যে উপাচার্য নিয়োগ হচ্ছে প্রভোজ নিয়োগ হচ্ছে যোগ্যতার ভিত্তিতে হচ্ছে কিনা নাকি কারো ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণে আমাদের সুপ্রিম কোর্টে সারর ভাই আমরা অত্যন্ত পহরির মতো থাকব যে জন আইনজীবীদের আশা জনগণের আশা অনুযায়ী সমস্ত নিয়োগ হচ্ছে কিনা এবং না হলে উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার আকর্ষণ করা এরকম সব সেক্টরে আমাদের দায়িত্ব শেষ হয়নি বরং আমরা এই প্রথম নাগরিকরা দায়িত্ব পেলাম গত সতেরো বছর পর পনেরো আর কেয়ার দুই সতেরো বছর পর কাজে আমাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে আপনি আপনার অধিকার কারো কাছে বন্ধক দিলে ওই অধিকার ফিরে আসে না আমি আবারও রিপিট করি আপনি আপনার নাগরিক অধিকার কোন নেতা বা নেত্রীর কাছে বন্ধক দিলে ইভেন সারোয়ার ভাইয়ের কাছে পলাশ ভাইয়ের কাছে আমার কাছে হাসিন আক্তারের কাছে বন্ধক দিলে এইটা আর ফিরে আসবে না আপনার অধিকার আপনাকে অ্যাসার্ট করতে হবে তার জন্য ভিজিল্যান্ড থাকতে হবে যার যার সেক্টরে সরব থাকতে হবে বারবার স্মরণ করিয়ে দিতে হবে আপনারা শত শত শহীদের আত্মত্যাগে আমার সন্তানহারা মায়ের চোখের জলের ওপর দাঁড়িয়ে আপনারা সরকার এসেছেন কাজী জনগণ 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 এই এরাই হচ্ছে রাষ্ট্রের মালিক যেটা আমাদের সংবিধানও বলেছে আর্টিকেল সেভেনে সেই হিসাবে আমাদেরকে এই অ্যাক্টিভ থাকতে হবে আমি এই নতুন সরকারের সাফল্য কামনা করি কারণ ওনারা ব্যর্থ হলে আমরা আবার আমাদের অধিকার হারানোর দিকে যাব দ্রুত তার সঙ্গে সমস্ত